হ্যালো বন্ধুরা, এডিএফ কেসের ভিতরে কাগজ কুচকে যাচ্ছে, পেপার ঠিকমতো ঘুরতে পারছে না, এখন কি করবেন? বন্ধুরা, আমি ইসলাম এবং আপনারা দেখছেন ইসলাম ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং অল ক্লিক করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন তোশিবা স্টুডিও 452 এর ডিসপ্লে। আমি কিছু পেপার এডিএফ কেসে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করলাম। একটি পেপার ভিতরে প্রবেশ করার পরে কুচকে গিয়ে আটকে যায়। কুচকে আটকে যাওয়া পেপারটি এডিএফ কেস থেকে বের করে নিলাম এবং আবার ট্রেতে রাখলাম ফটোকপি করার জন্য। পেপারটি ভাঁজ হয়ে গেছে, সেজন্য ভাবলাম এটি ভিতরে ঢুকলে আবার আটকে যেতে পারে, সেজন্য মসৃণ আরেকটি পেপার নিয়ে ওই আটকে যাওয়া পেপারটির উপরে রাখলাম এবং স্টার্ট বাটনে ক্লিক করলাম। ভিতরে দুটি পেপার প্রবেশ করার সাথে সাথে আবার আটকে গেল। এডিএফ কেসের পেপারকে সাধারণত পুলি টেনে ভিতরে নিয়ে যায় এবং ভিতরের ফাঁক দিয়ে পেপারটি ভিতরে প্রবেশ করে এবং গ্লাস প্লেটের উপর দিয়ে ঘুরে ডেলিভারি ট্রেতে জমা হয়। যেহেতু ফাঁক দিয়ে প্রবেশ করেনি, প্রবেশ করার আগেই আটকে গেছে, সেহেতু পুলিতে সমস্যা থাকতে পারে। সেজন্য প্রত্যেকটা পুলি ভালো মতো চেক করলাম, কোনো পুলি ক্ষয়ে গিয়েছে কি না সেগুলো চেক করে নিলাম। পুলিতে কোনো সমস্যা নেই, কোথাও আটকায়নি, তাহলে সমস্যা কোথায়? ভালো মতো খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল পেপারকে ঘুরিয়ে দেওয়ার জন্য দুটি প্লাস্টিক প্লেট থাকে পাতলা, সেই প্লেট দুটিতে ফাটল ধরেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাটলে ময়লা জমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফাটল দুটি। পুলি যখন এডিএফ কেসের ট্রে থেকে পেপার টেনে নিয়ে যায়, ভিতরে প্রবেশ করায়, তখন এই প্লেটের প্লাস্টিক প্লেটের খাঁজে আটকে যায় এবং প্রচণ্ড শক্তিতে পুলি ভিতরে প্রবেশ করাবার চেষ্টা করে, ফলে ভিতরে পেপারগুলো ভাঁজ হয়ে যায়, কুচকে যায়। এখন এই সমস্যার সমাধানে একটি প্লাস্টিক প্লেট দুটি চেঞ্জ করে ফেলতে হবে, কিন্তু আমি এর বিকল্প একটি ব্যবস্থা করে নিয়েছি। হয়তো এটি সাময়িক সমাধান, তবে এতে আপাতত কাজ চলে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি কস্টেপের কিছু অংশ ছিঁড়ে নিয়ে সেই প্লেটের প্লাস্টিক প্লেটের উপরে এমনভাবে ঢেকে দিচ্ছি যাতে ফাটল দুটি আটকে যায় এবং অমসৃণ জায়গাটি মসৃণ হয়ে যায়, যাতে পেপারটি আটকে না যায়, এবং টেপের বাড়তি অংশটুকু ভাঁজ করে নিচের দিকে ভাঁজ করে দিলাম যাতে বেরিয়ে না থাকে। দ্বিতীয় প্লাস্টিক প্লেটের ক্ষেত্রেও আমি একই পদ্ধতি অবলম্বন করে ফাটল জায়গাটি ঢেকে দিই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে যে টেপটি দিয়ে আপনি ঢেকে দিচ্ছেন সেই টেপের আঠালো অংশ যেন বাইরের দিকে বেরিয়ে না থাকে, তাতে আঠালো অংশে পেপার লেগে আটকে যেতে পারে। আমাদের কাজ শেষ বন্ধুরা, এখন আবার ফটোকপি করব। সেক্ষেত্রে এডিএফ কেসে আবার পেপার রাখলাম ট্রেতে এবং ভাঁজ করা যেটি ভাঁজ হয়ে গেছিল সেই পেপারটি সবার উপরে রাখলাম। দেখব এই পেপারটি আটকায় কি না। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এডিএফ কেসের ট্রে থেকে পেপার ভিতর দিকে টেনে নিয়ে যাচ্ছে, অনায়াসে পেপারগুলো ভিতরে প্রবেশ করছে, কোথাও আটকাচ্ছে না। এখন আমরা নিশ্চিত যে ওই প্লাস্টিক প্লেটেই পেপার আটকে থাকত। বন্ধুরা, ডিসপ্লেতে আবার দেখতে পাচ্ছেন যে টেপ দিয়ে আমরা প্লাস্টিক প্লেটটার উপরে আটকে দিয়েছিলাম, তা কেমন দেখাচ্ছে। টেপটি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ফাটলটি আর দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তবে লাইক করে যাবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।